সূচকের বড় উত্থানে সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন হয়েছে ঢাকার বাজারে সার্বিক সূচক ডিএসএক্স একাশি পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার আটশো বিয়াল্লিশে বেচা হয়েছে দুই কোটি টাকার হাত বদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে দুশো সাতচল্লিশটির কমেছে ছিয়ানব্বইটির দর আর অপরিবর্তিত আছে তেত্রিশটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের আজকে লার্জ ক্যাপ সেক্টরগুলির মধ্যে সব কোটি লার্জ ক্যাপ সেক্টরই পজিটিভ মুভমেন্টের মধ্যে দিয়ে শেষ হয়েছে এবং যে সেক্টরটি সবচেয়ে বেশি মুভমেন্ট দিয়েছে সেটা হচ্ছে ব্যাঙ্ক সেক্টর ব্যাঙ্ক সেক্টর মুভমেন্ট পিছনে একটি কারণ হতে পারে যে লিকুইডিটি মপ আপের যে রেগুলেশনটা আনা হয়েছিল বাংলাদেশ ব্যাংক যতটুকু এক্সপেক্ট করেছিল ততটুকু লিকুইডিটি মপ আপ হয়নি এই কারণে ব্যাংকের হয়তো একটা পজিটিভ মুভমেন্ট আছে দেখা গিয়েছে এবং এছাড়াও আমরা যদি কোভিডের দিকে দেখে বাংলাদেশের অবস্থা যেখানেই পজিটিভ রেট আগে বিশ পার্সেন্টের উপরে ছিল সেটা এখন সতেরো এর নিচে নেমে এসেছে এটা অবশ্যই মার্কেটের এবং ইকোনমির জন্য একটা পজিটিভ দিক আমরা যদি এছাড়াও দেখতে পারি যে এসসি চেয়ারম্যান বলেছে যে পঞ্চাশ কোটির উপরে যেসব কোম্পানি পেড আপ ক্যাপিটাল সেগুলি মার্কেটে আনার ব্যবস্থা করবে তো মার্কেটে যদি এরকম ভালো ভালো লাস্টের কোম্পানি আসে সেটা মার্কেটের জন্য একটা পজিটিভ মুভমেন্টের কারণ হতে পারে